গ্রাম বাংলার পুরুষ মাত্রই গামছাকে খুব ভালোবাসে। তারা তাদের প্রিয় গামছাটিকে স্কন্ধে সাজিয়ে রাখে। গরমের দিনে তারা গামছা দিয়ে শরীরের ঘাম মোছে, নাকের সর্দি মোছে, শোকে দুঃখে চোখের জল মোছে, স্নান শেষে গা মোছে, কেউ মাটিতে শয্যা পাতে। গামছা ব্যতীত ঘর থেকে বেরুতে গেলেই তাদের পা ঘরের চৌকাঠে আটকে যায়। ভুলে ওড়না ছাড়া ঘরের বাইরে বেরুতে গেলে মেয়েদের বেলায় যেমনটি হয়, বাংলার নারীরা পুরুষদের এই দুর্বলতার কথা জানে। তারা পুরুষের গামছা পাহারা দেয়, তাতে কাজ হয়। গামছার টানে অনেক সময়ই তারা ঘরে ফিরে আসে। শুধু গামছার জন্যই আমি আমার গ্রামের বহু বহুগামী পুরুষকে নির্দিষ্ট নারীর কাছে ফিরে আসতে দেখেছি। আমি এমন এক নারীর কথা জানি যে তার পলাতক স্বামীর গামছাটিকে বেহুলার মতো আগলে রেখেছিল। সে বিশ্বাস করত তার নিরুদ্দিষ্ট স্বামী একদিন এই গামছার টানেই ঘরে ফিরে আসবে। তার বিশ্বাস ভুল প্রমাণিত হলে সে হয়তো ওই গামছাতেই ফাঁসি নিত। কিন্তু কথায় বলে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। সবাইকে অবাক করে দিয়ে একদিন তার স্বামীরা ফিরে এসে বলল, কই আমার গামছা কোথায়? মহানন্দে স্ত্রী স্বামীকে তার গামছাটি ফিরিয়ে দিল। সেদিন মহেন্দ্র লগ্নে স্বামীর সঙ্গে তার একজন সতীনও ঘরে এসেছিল। ওটা বড় কথা নয়, গ্রামে এরকম হয়। তবে গামছার গিঁটও যে কঠিন হয় তা ভুক্তভোগী ওই স্বামী প্রবরের মতো আর কে জানে। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কভু নারী আসি বিষে দংশে নিজারে। শহুরে মেয়েরা গামছার গুরুত্ব বোঝে না, গ্রাম থেকে আসা শহুরে বাবুরাও আজকাল খুবই চালাক হয়েছে। ভৈরবের গামছা তারা ঘরেই রাখে না, তার পরিবর্তে বুদ্ধিমানের মতো তারা ব্যবহার করে টার্কিশ টাওয়েল।